গাইবান্ধা পৌর শহরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি ও পৌরসভা সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।